सत्यं ब्रह्मबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम् ॐ नमः शिवाय। शिव जाके बला है आदि जोगी, जार पंचबदन त्रिनयन, के सेई आदि? आइनस्टाइनेर एक प्रश्नेर उत्तरे रवींद्रनाथ ठाकुर बोलेछिलेन, एई पृथ्वी मानुषेर एवं मानुषेर सेई सत्य अन्वेषण आछे बोलेई पृथ्वीर अवस्थान। आर आमार सेई सत्य अन्वेषणे शिव जे रूपटि धारण करेछेन, दैट इज अ सुपार न्याचरल पावर, जाके बला हय अति मानविक शक्ति, যে বিষয়টি বিজ্ঞানের পাতায় এখনো দিশেহারা। শিব সেই সময়, যে সময়ের উপর ভিত্তি করে এই ব্রহ্মাণ্ডের চলন। কর্পূরগরম করুণাবতারম সংসারসারম ভুজগেন্দ্রহারম কর্পূরগরম করুণাবতারম সংসারসারম सदावसंतं हृदयारविंदे सदावसंतं हृदयारविंदे भवं भवानी सहितं नमामि भवं भवानी सहितं नमामि। এইবারে যদি বিজ্ঞানের ভাষায় বলি, তবে বলা হয়েছে এনার্জি ইজ নাইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড, অ্যান্ড দ্যাট এনার্জি ইজ রেসপন্সিবল ফর দ্য এক্সিস্টেন্স অফ দ্য নেচার অ্যান্ড দ্য ইউনিভার্স ইটসেলফ। বিগ ব্যাং থিওরির সংজ্ঞা অনুযায়ী মহাশূন্যে এক প্রকাণ্ড বিস্ফোরণ থেকেই হঠাৎ সৃষ্টির উদয়। তাহলে প্রশ্ন আসতেই পারে, এই এনার্জি এলো কোথা থেকে? এরই এক বিরাট অংশ বিজ্ঞান এখনও বোঝার চেষ্টা করছে, পুরোপুরি বুঝে উঠতে পারেনি। তবে একটি বিষয়ে বিজ্ঞানীরা এবং ধার্মিকেরা একেবারেই 100% একমত, সেটা হচ্ছে এই অতিমানবিক শক্তি সত্যিই অবিনশ্বর। সময়ের যেমন কোনো শুরু বা শেষ হয় না, এই এনার্জিরও ঠিক সেইভাবে কোনো সৃষ্টি বা ধ্বংস নেই। এই ব্রহ্মাণ্ডের বিবর্তন হয়তো বারবার হতেই থাকবে, কিন্তু এই মহাকাল স্থির, তাই তিনি আদি। তবে এই প্রতিচ্ছবি যার যার কাছে যার যার মতো, যার সত্য অন্বেষণ যেমন। নমস্কার, আমি গার্গী। আমি আগেও বলেছি এই এপিসোডগুলো আমার ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে তৈরি, তবে এইবারে এই স্ক্রিপ্টে আমায় যারা বিশেষভাবে হেল্প করেছেন তারা হচ্ছেন কবির চ্যাটার্জি, সঞ্জীব, অভিজিৎ মিত্রা অ্যান্ড অদ্বিতীয়া। সবাইকে আবারও একবার অসংখ্য ধন্যবাদ, এবং যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।